রাজধানীতে রুফটপ সোলার সিস্টেম স্থাপন সম্ভাবনা এবং সুবিধা বিষয়ক কর্মশালা করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইডকল। বুধবার পুলিশ প্লাজা কনকর্ডের এম আনিস উদ্দৌলা কনফারেন্স হলে এই আয়োজন করা হয়। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্যদের মধ্যে রুফটপ সোলার প্রযুক্তিকে উৎসাহিত করাই ছিল কর্মশালার উদ্দেশ্য। ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ বলেন, ইডকল 2025 সাল নাগাদ 300 মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্পে অর্থায়ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মোহাম্মদ হাবিবুর রহমান।